উপদ্রব আছে না, জিনের উপদ্রব, জিনে মানুষকে আপনার কষ্ট দেয় না, কেন কষ্ট দিচ্ছে বলেন তো? জিন শয়তান নোংরা খবিজ বস্তুকে ভালোবাসে, জিনকে গালি দিয়ে লাভ আছে? লাভ নেই। আপনি বলবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতাড়িত শয়তান থেকে আপনার ফানা চাওয়ার জন্য আপনাকে দোয়া শিক্ষা দিয়েছে কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ আমাকে বিতাড়িত শয়তান থেকে আমাকে রক্ষা করেন। বাস বেশি বেশি করে আপনি তাআউযু করেন, বেশি বেশি করে আল্লাহর কাছে আশ্রয় চান বিতাড়িত শয়তান থেকে, বাস হয়ে গেল। আর দৈনন্দিন আপনার জিন শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে দৈনন্দিন নিজের ঘরে কোরআন পাঠ করুন, কোরআন তেলাওয়াত করুন, অন্তপক্ষে সূরা বাকারা যে ঘরে পাঠ করা হয় সূরাতুল বাকারা, সেই ঘরে জিন শয়তান অর্থাৎ দুষ্ট জিনের উপদ্রব হয় না, ওইখান থেকে পলায়ন করে। তারপরে সকাল সন্ধ্যার জিকিরাজ করে আপনি ঠিকভাবে করুন, দেখবেন জিন শয়তান আপনার কাছে আসবে না। অন্তত পক্ষে ফরজ নামাজ অবশ্যই ঠিক রাখতে হবে। কোনো ব্যক্তি বললেন যে আমি জিনের উপদ্রব থেকে বাঁচতে চাই, আমি সকাল সন্ধ্যার জিকির করলাম, সমস্ত তবা ইস্তেগফার করলাম, আমি নামাজ পড়লাম না, হইল না? এটা হচ্ছে লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো। আগে সলাপ, এটা হচ্ছে ফাউন্ডেশন, আগে আপনার পাঁচ ওয়াক্ত সলাপ ঠিক থাকতে হবে, তারপরে দৈনন্দিন ইবাদত বন্দেগী করবেন, জিকির আজকার করবেন, সকাল সন্ধ্যার জিকির আজকার করবেন, আপনি তবা ইস্তেগফার করবেন, সকাল সন্ধ্যার যেই জিকিরগুলো সেগুলো করলে এমনিতেই জিন শয়তান আপনার থেকে দূরে চলে যাবে। আমাদের দেশে কত কেস, কত ধরনের ঘটনা আমাদের সামনে আপনার বর্ণনা হয়, আল্লাহ হেফাজত করুন। যাক।